আসসালামু আলাইকুম, হোয়াট ইজ আপ এভরিবডি। ওয়েল, পোকো এক্স থ্রি প্রো এবং রেডমি নোট 10 প্রো এই দুটো মোবাইল ফোনের যে প্রাইস, সেই প্রাইসটা অলমোস্ট সেম, তাই ভাবলাম এই দুটো মোবাইল ফোন নিয়ে একটা কম্পেয়ার ভিডিও বানানো যায়। এবং আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 10 প্রো এর সাথে পোকো এক্স থ্রি প্রো এই মোবাইল ফোনটা সাইড বাই সাইড কম্পেয়ার করব, যাতে করে ভিডিও শেষে আমার কিংবা আপনার মতো কারোই বুঝতে বাকি না থাকে যে কোন মোবাইল ফোনটা কার জন্য এবং কিসের জন্য বেটার হবে। আর হ্যাঁ, আজকের ভিডিও টপিকটা নির্ধারণ করতে আমাকে হেল্প করেছে রহস্য জ্ঞান ইউটিউব চ্যানেলটি। আপনারা চাইলে ওনার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি এল.এম.জে ইব্রাহিম, আর আপনারা দেখছেন এল.এম.জে ইব্রাহিমস গিজুৎসু। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো লেটস স্টার্ট। শুরু করবো ডিসপ্লে সেকশন দিয়ে, এবং এক্ষেত্রে রেডমি নোট 10 প্রো এর ডিসপ্লে সেকশন আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড স্ক্রিন, এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের সাপোর্ট। এবং এই মোবাইল ফোনটা যে স্ক্রিন টু বডি রেশিও সেটা হচ্ছে 85.6%, এবং এই মোবাইল ফোনটা যে পিপিআই ডেন্সিটি সেটা হচ্ছে 395। আর হ্যাঁ, ডিসপ্লে সেকশনে এই মোবাইলটা আপনারা পেয়ে যাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অন্যদিকে পোকো এক্স থ্রি প্রো এই মোবাইল ফোনটার ডিসপ্লে সেকশন আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল। আইপিএস এলসিডি প্যানেল এই বাজেটে কেমন জানি বেমানান মনে হচ্ছে। আরে ওয়েল, এই মোবাইলটা তো আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, এবং এই মোবাইল ফোনটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.6%, এবং এখানে পিপিআই ডেন্সিটি হচ্ছে 395। আর হ্যাঁ, এই মোবাইল ফোনটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই মোবাইল ফোনটা ইউজ করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। সো ডিসপ্লে সেকশনে যদি আমরা দুটো মোবাইল ফোনকে কম্পেয়ার করি, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে রেডমি নোট 10 প্রো এ আমরা পেয়ে যাচ্ছি সুপার অ্যামোলেড স্ক্রিন, যেখানে পোকো এক্স থ্রি প্রো এ আমরা পেয়ে যাচ্ছি আইপিএস এলসিডি প্যানেল। এছাড়া বাদ বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো অলমোস্ট সেম ডিসপ্লে সেকশনে, বাট এখানে পোকো এক্স থ্রি প্রো এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন, যেখানে কিনা রেডমি নোট 10 প্রো থেকে আমরা পেয়ে যাচ্ছি কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এদিক দিয়ে অবশ্যই পোকো এক্স থ্রি প্রো তুলনামূলক ভাবে এগিয়ে থাকছে রেডমি নোট 10 প্রো এর তুলনায়। কথা বলে নিব বিল্ড কোয়ালিটি নিয়ে, এবং এই ক্ষেত্রে আপনারা রেডমি নোট 10 প্রো এ পেয়ে যাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক উইথ প্লাস্টিক বডি ফ্রেম, এবং এই মোবাইল ফোনটা যে থিনটা সেটা হচ্ছে 8.1 মিলিমিটার, এবং এই মোবাইল ফোনটা যে ওভারঅল ওয়েটটা সেটা হচ্ছে 193 গ্রাম। অন্যদিকে পোকো এক্স থ্রি প্রো তেও আপনারা সেম গ্লাস ফ্রন্ট পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে থাকছে প্লাস্টিক বডি ফ্রেম, এবং এই মোবাইল ফোনটা যে থিনটা সেটা হচ্ছে 9.4 মিলিমিটার, এবং এই মোবাইল ফোনটা যে ওভারঅল ওয়েটটা সেটা হচ্ছে 215 গ্রাম। সো এদিক দিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো রেডমি নোট 10 প্রো তুলনামূলক ভাবে একটু লাইট ওয়েট এবং একটু স্লিম রয়েছে পোকো এক্স থ্রি প্রো এই মোবাইল ফোনটার তুলনায়, যার কারণে রেডমি নোট 10 প্রো আমরা ইউজ করার সময় একটু বেশি কমফোর্টেবল ফিল করব। চলে আসবো ক্যামেরা সেকশনে, এবং ক্যামেরা সেকশনে রেয়ারে রেডমি নোট 10 প্রো এ আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যেটার মেইন সেন্সরটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। অন্যদিকে পোকো এক্স থ্রি প্রো এই মোবাইল ফোনটার রেয়ারে সেম আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, কিন্তু এই মোবাইল ফোনটার মেইন সেন্সরটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং বাকি দুটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। কথা বলে নিব ভিডিওগ্রাফি সাপোর্ট নিয়ে, এবং এক্ষেত্রে রেডমি নোট 10 প্রো এ আপনারা পেয়ে যাচ্ছেন 4K পর্যন্ত ভিডিওগ্রাফি করার সুযোগ, এবং এখানে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন 4K 30fps এবং 1080p 60fps পর্যন্ত। অন্যদিকে পোকো এক্স থ্রি প্রো আপনারা সেম সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে 4K পর্যন্ত ভিডিওগ্রাফি করতে পারবেন, এবং এক্ষেত্রে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন 4K 30fps এবং 1080p 30fps 60fps এবং 120fps পর্যন্ত। তো আশা করি বুঝতে পারতেছেন এক্ষেত্রে ক্যামেরা সেকশনে রেয়ারে অবশ্যই পোকো এক্স থ্রি প্রো তুলনামূলকভাবে একটু ভালো রেজাল্ট দিবে, কারণটা হচ্ছে এর প্রসেসর সেকশন, এবং এর প্রসেসর সেকশন নিয়ে ভিডিও শেষে আমরা কথা বলবো। চলে আসবো ফ্রন্ট সাইডে, এবং ফ্রন্ট সাইডে আমরা রেডমি নোট 10 প্রো এ পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে কিনা পোকো এক্স থ্রি প্রো এ আমরা পেয়ে যাচ্ছি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো সেলফি ক্যামেরার দিক দিয়ে অবশ্যই পোকো এক্স থ্রি প্রো এগিয়ে থাকছে তুলনামূলকভাবে রেডমি নোট 10 প্রো থেকে। চলে আসবো ব্যাটারি সেকশনে, এবং ব্যাটারি সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন রেডমি নোট 10 প্রো এ 5020 মিলিঅ্যাম্পিয়ার এর বিগ ব্যাটারি। এখানে ছুটা 20 মিলিঅ্যাম্পিয়ার কেন দিল আমার মাথায় ঠিক ঢুকলো না,
জানি না। আপনাদের মাথায় যদি ঢুকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনারা মোবাইলটাকে চার্জ করে নিতে পারবেন 0-50% মাত্র 30 মিনিটের মধ্যে এবং 0-100% মাত্র 59 মিনিটে কোম্পানির মতে। অন্যদিকে ব্যাটারি সেকশনে পোকো X3 Pro তে আপনারা পেয়ে যাচ্ছেন 5160 mAh বিগ ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই মোবাইলটাকে আপনারা চার্জ করে নিতে পারবেন 0-50% মাত্র 30 মিনিটে এবং 0-100% মাত্র 59 মিনিটে, অবশ্যই এটা কোম্পানির মতে। সো এক্ষেত্রে ব্যাটারি সেকশন দিয়ে তুলনামূলকভাবে পোকো X3 Pro এগিয়ে থাকছে Redmi Note 10 Pro থেকে। চলে আসবো প্রসেসর সেকশনে, এবং প্রসেসর সেকশনে আপনারা Redmi Note 10 Pro এ পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের তরফ থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G এই অক্টাকোর প্রসেসরটি, যেটা কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। অন্যদিকে পোকো X3 Pro এ আপনারা প্রসেসর সেকশনে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের তরফ থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 এই অক্টাকোর প্রসেসরটি, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। তো এই ক্ষেত্রে প্রসেসর সেকশন দিয়ে পোকো X3 Pro এগিয়ে থাকার কারণে কিন্তু এর ক্যামেরা সেকশন দিয়ে আপনারা ভালো আউটপুট পেয়ে যাচ্ছেন। মানে একটা ক্যামেরা তখনই ভালো আউটপুট দিতে পারে যখন তার প্রসেসিং ইউনিট ভালো হয়, আর এই কারণে মূলত পোকো X3 Pro তুলনামূলকভাবে একটু ভালো রেজাল্ট দিতে পারছে Redmi Note 10 Pro এর তুলনায়। এছাড়া এই জিনিসটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আমাদের চ্যানেলে ক্যামেরা নিয়ে যেসব ভিডিও আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন, কেন তাহলে এটা ফুলফিল ক্লিয়ার হয়ে যাবে। কথা বলে নিব প্রাইস নিয়ে, এবং এক্ষেত্রে Redmi Note 10 Pro এর 6/128GB ভ্যারিয়েন্টটি আপনারা বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন 27,999, মানে অলমোস্ট 28,000 টাকা। অন্যদিকে পোকো X3 Pro এই মোবাইল ফোনটা আপনারা বাংলাদেশে আনঅফিসিয়ালি 6/128GB যে ভ্যারিয়েন্টটি সেটা পেয়ে যাবেন 25,000 টাকায়। তবে খুব শীঘ্রই পোকো X3 Pro এই মোবাইল ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে চলে আসবে। এক্ষেত্রে প্রাইসিং এর দিক দিয়ে যদি আমরা দুটো মোবাইল ফোনকে তুলনা করি তাহলে অবশ্যই পোকো X3 Pro এগিয়ে থাকবে, কারণ এটা আমাদেরকে যেটা সাজেস্ট করতেছে অসাম। ওয়েল, কথা বলে নিব কোন মোবাইল ফোনটি কার জন্য এবং কিসের জন্য বেটার হবে। তো এক্ষেত্রে যদি আপনারা একটা ভালো মানের ডিসপ্লে খুঁজে থাকেন, মানে ডিসপ্লে সেকশনে একটা ভালো আউটপুট খুঁজে থাকেন, মেইন সেন্সরে একটা ভালো বড় মেগাপিক্সেল খুঁজে থাকেন, এছাড়া বিল্ড কোয়ালিটিতে যদি আপনারা একটু স্লিম এবং লাইট ওয়েট এর মোবাইল খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনারা চুজ করতে পারেন Redmi Note 10 Pro। অন্যদিকে আপনারা যদি ক্যামেরা সেকশনে একটা ভালো আউটপুট পেতে চান, একটা তুলনামূলকভাবে বড় ব্যাটারি খুঁজে পেতে চান এবং প্রোটেকশন হিসেবে একটা ভালো প্রোটেকশন খুঁজতে চান, একটা ভালো প্রসেসর খুঁজতে চান, তাহলে অবশ্যই আপনি চুজ করতে পারেন পোকো X3 Pro। এবং এই ক্ষেত্রে যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করতে যাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব পোকো X3 Pro এ নেওয়ার জন্য, কারণ পোকো X3 Pro তুলনামূলকভাবে একটু ভালো পারফর্ম করবে Redmi Note 10 Pro এর তুলনায়। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে যায় প্লিজ গিভ এ থামস আপ, কমেন্ট সেকশনে আপনার মতামত পেলে খুশি হব, আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে যারা কিনা রিসেন্টলি মোবাইল নিবে ভাবছে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।